Hadi. Lan. Rasta blok açıyor. নমস্কার বন্ধুরা, আমি এখন পৌঁছে গেছি জুহু বিচে। এখন রাত্রি প্রায় 8:30 বাজে। একটু বেশি রাতি হয়ে গেল, তবে বগুড়াতে 8:30 ঠিকই আছে, কিন্তু আমরা এসেছি অনেকটা দূর থেকে, কোলাবা থেকে, ওই জন্য রাস্তায় অনেকটা জ্যামও ছিল, আসতে বেশ কিছুক্ষণ দেরি হয়ে গেল। এর আগে আমি এই জুহু বিচে এসেছি কিন্তু দিনের বেলায়, আর এখন আপনাদের দেখতেই পাচ্ছেন এখন আমি এসেছি সন্ধ্যাবেলায় বা রাত্রের দিকে। এই রাত্রেবেলায় কেমন লাগে বিচটাতে সেটাই আপনাদের সাথে একটু ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো। এর আগে দিনের বেলায় যেটুকু দেখেছি সেটুকুতেই বুঝেছিলাম সমুদ্রের জল খুব একটা ভালো না, বেশ ময়লা ময়লাই লাগছিলো দেখে। আর এখানকার বিচ দেখেই বুঝতে পাচ্ছেন প্রচণ্ড নোংরা, যদিও প্রচুর ডাস্টবিন পৌরসভা থেকে ব্যবস্থা করেছে, প্লাস অনেক নোংরা ফেলার জায়গা আছে, কিন্তু আমাদের স্বভাব কখনোই আমরা ডাস্টবিনে নোংরা ফেলি না, যেখানে সেখানে খেয়ে প্যাকেট ফেলে দিই। তবে সবাইকে চেষ্টা করতে হবে প্যাকেটগুলো যেন ডাস্টবিনেই ফেলা হয়, তাহলে এই সুন্দর ঘোরার জায়গাগুলো আরও বেশি ভালো লাগবে। আর এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে প্রায় মেলার মতো বসে গেছে। চারিদিকে প্রচুর রকম জিনিস বিক্রি হচ্ছে এবং প্রচুর ভিড়ও আছে এখানে। আমি এই প্রথমে নেমে বান্দিকটা এগিয়ে যাচ্ছি, ওই দূরের সামনে কিছু হোটেল রেস্টুরেন্টও রয়েছে ওর নিচে, তবে আজকে কোথাও খাবো না, আমরা জাস্ট চারিদিকটা একটু ঘুরবো, ঘুরে আবার ফিরে যাবো। পাশেই একটি এয়ারপোর্ট রয়েছে জুহু এয়ারপোর্ট, তবে সেটি ছোট, কিছু প্রাইভেট প্লেন আর হেলিকপ্টার থাকে সেখানে, বোম্বে 2 নম্বর এয়ারপোর্ট। আর আমি একটু আরও সামনের দিকে এগিয়ে যাই। এবার একটু সমুদ্রের জলের দিকে এগোবো, আর দেখতেই পাচ্ছি অনেকে এখনও স্নান করছে, তবে হয়তো যদি দিনের বেলা হতো তাহলে জলের রং দেখে হয়তো স্নান করতো না, রাত্রেবেলায় বলে বুঝতে পারছে না। উপরেও অনেক দোকান রয়েছে, খাওয়ার দোকান প্লাস রেস্টুরেন্ট, স্থায়ী দোকান, তবে এখন আমি উঠব না, আমি আর একটু সামনের দিকে এগিয়ে যাব, আর একটু ঘুরি তারপরে উঠব।
আর এখানে দেখতে পাচ্ছেন পাশে মাদুর রাখা আছে, এগুলো ভাড়া দেওয়া হয়। জিজ্ঞাসা করলাম ঘন্টায় 50 টাকা ভাড়া, তুমি এক ঘন্টা বসতে পারবে মাদুরে, ফ্যামিলি নিয়ে থাকলে বা যাই হোক একা থাকলে বসতে পারবে। আর এখানে হিন্দি সিনেমার মানে বলিউডের অনেক নায়ক নায়িকারও বাড়ি রয়েছে, দিনের বেলা হলে সেগুলো একটু হয়তো ঘুরে দেখানো যেত, কিন্তু রাত্রিবেলা সেটা সম্ভব নয়। প্রায় 9:30 বেজে গেছে, এবার ফিরতে হবে, যেতেও প্রায় 1 ঘন্টা সময় লাগবে, তাই আমরা এবার উপর থেকে উঠব। উপরে তো প্রচুর রেস্টুরেন্ট, খাওয়ার জায়গা প্রচুর রয়েছে, খাওয়ারও ইচ্ছে ছিল কিন্তু সময়ের অভাবে খাওয়া হবে না। উপরেও অনেক দোকান রয়েছে, অনেকে অনেক কিছু কেনাকাটি করছেন। তবে আপনারা যদি জুগবিচে ঘুরতে আসেন তাহলে অবশ্যই দিনের বেলাতে আসবেন, কারণ দিনের বেলায় আসলে আশেপাশের সমস্ত কিছুই আপনি ঘুরে দেখতে পারবেন। আমরা কোলাবা থেকে এসেছি, সেখান থেকে জুহু বিচে আসতে প্রায় 500 টাকা ট্যাক্সি ভাড়া পড়েছে, আর আপনি যদি মেন স্টেশন মানে সিএসটি থেকে এখানে আসেন তাও প্রায় 400 টাকা ট্যাক্সি ভাড়া পড়ে যাবে। তবে বোম্বে আসলে অবশ্যই জুহু বিচ ঘুরে যাবেন। আর এই সামনে যে স্ট্যাচুটা দেখছেন সেটি হচ্ছে মহারাজ শিবাজির স্ট্যাচু। এবার আমরা বেরোবো, ট্যাক্সি ধরবো, ট্যাক্সি করেই যাব। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।